কাকিমা রাহুল ভেতরে আছে তো, তাই না? ভেতরে আছে, যা না। আচ্ছা, রাহুল। এ কি, তুই আমার ঘরে আবার আমার রুমে? আসতে পারি না বুঝি, কদিন পর থেকে তো এই ঘরটা আমারও হবে। কি এসব উল্টাপাল্টা বকছিস? প্লিজ যাই এখান থেকে। উল্টাপাল্টা বকছি? হ্যাঁ, ছেলের তেজ দেখো না। এত লজ্জা পাওয়ার কি আছে? দেখ রাহুল, আমাদের মধ্যে কেউ নেই, না আছে ওই সিম্মি, আর না আছে বাড়ির লোকের অমত। তাহলে তোর অসুবিধাটা কোথায়? কেন দূরে ঠেলে দিচ্ছিস আমাকে? শুনে রাখ রিয়া, সিম্মি আমার মধ্যে সবসময় আছে। বেটার হবে তুই আমাদের মধ্যে আসিস না, বুঝেছিস? যা এবার। কি? যা এবার, আমার থেকেও আমার পরিবার থেকে দূরে থাক প্লিজ। দেখ রাহুল, দূরে তো আমি থাকবো না, তোকে আমার করেই ছাড়বো। সেটার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই তাই করব। কি হলো, কাঁদছিস যে? কি রে? মেয়েটা তোর সাথে দেখা করতে এলো আর তুই কাঁদিয়ে দিলি। ওকে আর আসতে দিও না আমাদের বাড়ি, আর আমাদের বাড়ি এলেও যেন আমার ঘরে না আসে। জানিস কত বড় বড় সম্বন্ধ আসছে ওর জন্য? ও কিনা তোর জন্য সবগুলো ছেড়ে দিচ্ছে, আর তুই কিনা অমর লক্ষ্মী মন্ত মেয়েকে শুধু শুধু কাঁদাচ্ছিস। বিরক্তিকর। এই দেখো উঠে চলে গেল। আমি বলে রাখছি, ওই মেয়ে তোকে মনে রাখেনি, ওই প্রিন্সিপালের নাতনি, ও ওখানেই দিল্লিতে ফুর্তি করছে। ওকে নাকি এখনো মনে রেখেছে? মা কি সত্যি বলছে? সিম্মি কি আমাকে পুরোপুরি ভুলে গেছে? কিছু একটা করতেই হবে। আর কতদিন, আর কতদিন আমি অপেক্ষা করব? আমাকেও তো জানতে হবে ওর আমাকে মনে আছে কি নেই। কিছু একটা করতেই হবে, করতেই হবে। ভেতরে আসতে পারি বেটকি? হ্যাঁ আয় না। এত বছর কোনো খবর নেই, ও যদি আমাকে ভুলেও গেছে আমি সেটাও জানতে চাই। আমি আর ধোঁয়াশায় থাকতে পারছি না। সবই বুঝতে পারছি রে রাহুল, আমরা তোর কষ্টটা বুঝতে পারছি রাহুল। না রে, তোরা বুঝতে পারছিস না আমার মনের অবস্থা। এত বছরে কখনো কখনো মনে হয় ও হয়তো আমাকে ভুলেই গেছে, আবার মনে হয় হয়তো আমি এত বছর ধরে একই জায়গায় রয়ে গেছি। আবার কখনো মনে হয় ও আমাকে ভুলতে পারে না, আমি ওর জন্য যেটা ফিল করি সেটা আমি ওর চোখেও দেখেছি। জানি না, আমি শুধু জানতে চাই যে আর কত বছর অপেক্ষা করতে হবে। যদি জানতে পারি ওর আমার প্রতি ওই ফিলিংসটা আছে, আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। কিন্তু আমি শুধু ওটা জানতে চাই। আর ধোঁয়াশার খেলা ভালো লাগছে না আমার। কিন্তু আমরা কি বার করতে পারি বল? আমি একটা কথা বলবো, সিম্মির দিদার কাছে খবর নিলে কেমন হয়? কি পাগল হয়ে গেছিস নাকি? প্রিন্সিপাল স্যার জানতে পারলে আমাদের পুরো শেষ করে দেবে, বাড়িতে আরেও যদি বলে দেয়। রাহুল তুই কি বলিস? সবই বুঝলাম, কিন্তু কিভাবে? যে সময় প্রিন্সিপাল স্যার থাকবেন না আমি আর পেটকি সেই সময় যাব। তারপর কথার ছলে জিজ্ঞেস করব, জানতে যাওয়ার চেষ্টা করব যে সিম্মির কি খবর, সিম্মি কেমন আছে। হবে না, প্রিন্সিপাল স্যারের রিটায়ারমেন্টের পর থেকে তুমি বাড়িতেই থাকেন সব সময়, কি করে যাবি?
আরে বাবা, সারা দিনের একটা সময় অন্তত নিশ্চয় বাইরে বেরোন, সেই সময়টা একটু খেয়াল রাখতে হবে, ব্যাস। গেলেই যে বলে দেবেন তার তো কোনো মানে নেই, আমার খুব ভয় লাগছে। সেটাও ঠিক। রাহুল, তুই কিছু বল, একবার চেষ্টা করে তো দেখাই যাই। আচ্ছা ঠিক আছে, আর তাহলে কি করণীয় এখন আমাদের? আমরা এই 4-5 দিন একটু খেয়াল রাখব, নজর রাখব বলা চলে, যে কখন প্রিন্সিপাল স্যার বাইরে বেরোচ্ছে, ঠিক আছে? সেই সুযোগ বুঝে আমি আর পেটকি তুই দুজনে মিলে যাব। রাহুলের তো যাওয়া যাবে না, আমরা দুজনেই যাব। তারপর কথার ছলে জিজ্ঞেস করব যে সিমির কি খবর। ওকে, ডান ডান। আর এদিকে সিম্মির সেই একই জীবন চলছে, একাকিত্বে ভরা সেই একলা ঘরে একলা জীবন। এখন তো ওর মাসি ওর বোনকেও ওর কাছে আসতে বারণ করে দিয়েছে সেদিনের ঘটনার পর থেকে। এই একলা জীবনে ওর রাহুল, পূজা, পেটকির সাথে স্মৃতিগুলো যেন আরও ওকে আঁকড়ে ধরে বসছিল। ওর এখন যেন ওই স্মৃতিগুলোই একমাত্র সম্বল ভালো থাকার। প্রতিদিন সকালে ঠিক 9টায় প্রিন্সিপাল স্যার বাজারে যান, আধ ঘন্টার মতো থাকেন। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত উনি কোথাও বেরোন না। সন্ধ্যার পর থেকে 7টার সময় উনি একটু 15 মিনিটের জন্য বাইরে হাঁটাহাঁটি করেন, তারপর আবার সেই ঘরে। তার মানে সকালের ওই আধ ঘন্টায় আমাদের হাতে আছে। কাল সকালেই যাচ্ছি আমরা। পূজা, পেটকি, কিছু খবর নিয়ে আসিস হ্যাঁ, প্লিজ, চেষ্টা করব রে। হ্যাঁ, বাজারে গেলাম, প্রিন্সিপাল স্যার বেরিয়ে গেছেন, চল এবার আসি, চল চল। আমি বাইরে দাঁড়াচ্ছি। দিদি ভাই, তুই এই ঘরে কেমন আছিস? সেদিন তোকে আমি ইচ্ছা করে ঠেলে নি রে, সত্যি আমি খারাপ নই, আমি তোকে ইচ্ছা করে ঠেলে নি। তুই এখন ওই কথাটা মনে রেখেছিস? আমি তো কবেই ভুলে গেছি। কিন্তু তুই এই ঘরে এসেছিস কেন? মাসি তো তোকে দেখলে বকবে, আর এখানে তো তোকে আসতে বারণ করেছে। আর সত্যি তো আমি যদি আবার ওরকম করে বসি, তুই যা বোন এখান থেকে, তুই যা, আমি একাই ভালো আছি, তুই যা। আজ কোনো চাপ নেই, বাবার অফিসের একজনের অ্যানিভার্সারি পার্টি আছে, সেখানেই মা বাবা গেছে, আসতে তো লেটও হবে। ও, কিন্তু তোকে এভাবে আমার সাথে একা ছেড়ে চলে গেল? মাকে বলেছি আমার এক্সাম আছে, দরজা লাগিয়ে একদম আমি চুপচাপ পড়বো, তোর কাছে আসবোই না। ও দিদি ভাই, মা তোকে খুব কষ্ট দেয় বল? জানি না মায়ের তোর উপর এত কিসের রাগ, তুই যদি কিছু করেও থাকিস সেটা তো বহু বছর আগের কথা, সেটাকে নিয়ে এখনো। শোন না, আমাকে এখান থেকে পালাতে সাহায্য করবি? কি পালিয়ে যাবি? এখানে থাকলে বাঁচবো না বুঝলি, পালিয়ে যাব। কি করে পালাবো বল না, আমাকে একটু পালাতে সাহায্য কর। দিদি ভাই, কোথায় পালিয়ে যাবি তুই?
রাহুলের কাছে, পূজা বেটকির কাছে, আবার সেই এক কথা। ধর তুই যা হোক করে হোক ওখানে পৌঁছেও গেলি, কিন্তু ওখানে গিয়ে দেখলি যে ওরা তোকে কেউ মনে রাখেনি, সবাই ভুলে গেছে। রাহুল দাও নিজের জীবনে অনেক এগিয়ে গেছে, হয়তো গার্লফ্রেন্ড আছে নয়তো বউ। আর তুই তখন কি করবি? এখানে আর ঘুরে আসতে পারবি? পারবি না। আর তুই কোথাও একা যাওয়ার মতো অবস্থাতেও নেই, বুঝলি তো? তাই এইসব কথা মাথা থেকে একদম বের করে দে। তাহলে তো মরা ছাড়া আর কোনো উপায় নেই। আমি পাচ্ছি না এখানে থাকতে, আমি পাচ্ছি না। শান্ত হ, এমন করিস না, এমন ভাবে কাঁদিস না, শান্ত হ। খারাপ লাগছিল তাই চলে এলাম, বুঝতে পারিনি এসে এই সব দেখতে হবে। নিজের ঘরে চল, ওর সাথে বেশিক্ষণ থাকলে হয় তুইও ওর মতো হয়ে যাবি, নয়তো তোকেই কিছু করে দেবে। চল আসছি রে দিদি ভাই। তোমাদের অনেক দেখা দেখা লাগছে, কোথায় যে দেখেছি। হ্যাঁ দেখেছো হয়তো, আমরা তো সিমির বন্ধু। হ্যাঁ হ্যাঁ, ও পূজা বেট কি? আচ্ছা দিদা, সিমির কি খবর? আসলে দেখা কথা আর কিছুই তো হয়নি। কেমন আছে সিমি? ওদের কেমন করে জানাই যে সিমি ভালো নেই, ভালো নেই। মাসির বাড়িতে আছে, দিল্লির মতো জায়গায় আছে, ভালো থাকবে বলে কি? কি হলো আমাদের কথায়, কি কোনো কিছু খারাপ লেগেছে? আপনি কাঁদছেন কেন? সিমি ঠিক আছে তো? অবশ্যই ঠিক আছে। তোমরা এখানে কে পাঠিয়েছে? তোমাদের আর কখনো আসবে না এখানে, বুঝেছ? সিমি দিদি ভাই খুব ভালো আছে, নিজের জীবনে অনেক ভালো আছে, তোমরা যাও। হ্যাঁ স্যার, আমরা আসছি, চল চল। আর তুমি কান্না বন্ধ করো, কেন ছেড়ে চলে গেলে আমাকে? আজ তুমি থাকলে আমার জীবনটা এরকম হতো না মা, আমাকে কেউ সহ্য করতে পারে না, কেউ না। তোমার পরে একমাত্র রাহুল, পূজা পেটকি, আর
বোনও আমাকে ভালোবাসে, আর কেউ সহ্য করতে পারে না আমাকে, আর কেউ সহ্য করতে পারে না। ওদের সাথে কি করে দেখা হবে আমার? চলে যাবো আমি এখান থেকে, আজই চলে যাবো, সবাই ঘুমিয়ে গেলি আর চলে যাবো আমি। নেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তেমন, তোমার এই ছবি আর এত বছরের সঙ্গী এই ডায়েরি, কটা বাজে সবাই ঘুমিয়ে পড়েছে নাকি দেখি। কিন্তু কোথায় যাব আমি? আমার কাছে তো সেরকম টাকাও নেই। যা হোক কিছু একটা করে নেবো, তা আমি আর এখানে থাকবো না। সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। মাসিদের ঘরে লাইট বন্ধ, চলে যাবো আজ আমি চলে যাবো। বাবা শরীরটা কি করে খাটবো? কিরে চোরের মতো কোথায় যাচ্ছিস? পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলি মা? হ্যাঁ বল কোথায় যাচ্ছিলি? ওই ছেলেটার সাথে তুই পালাচ্ছিলি না? হ্যাঁ যোগাযোগ করে নিয়েছিস বদমাইশ মেয়ে? পালাচ্ছিল, হাতে নাতে ধরেছি, দেখতে পাচ্ছিস তো এবার তোর মা কেন ওকে কম করে রাখে? ন্যাচড় বান্ধা মেয়ে একটা, জালি পুরি খেয়ে দিল আমাকে, জালি পুরি। কি দিদি ভাই, আমি যে তোকে বারণ করলাম, কত বোঝালাম যে এসব কথার মাথায় আনিস না তুই। ও এগুলো সব প্ল্যান করা? একটা যাচ্ছে দেখেছি না, নাটক জানে শুধু নাটক, পাগলের নাটক করা হচ্ছে সবাই কি ওকে দয়া দেখায়? বাজে মেয়ে একটা, নিশ্চয় যোগাযোগ করে নিয়েছে ছেলেটার সাথে, তাই পালাচ্ছিল রাতে।